একশো অস্তিত্ব কিছু নাই। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা বাদাম পল্লীতে। দর্শক, আপনারা দেখেন এখানে নিলামে সাদা আঙ্গুর বিক্রি করে থাকে। আপনাকে ভালো করে দেখেন, শেষ হয়ে যাচ্ছে, চব্বিশশো বিক্রি হয়ে গেছে। কয় কেজি ভাই? বিশ কেজি সাদা চব্বিশশো টাকা বিক্রি করছে। দর্শক, আপনাকে ভালো করে দেখেন, বিশ কেজি সাদা চব্বিশশো টাকা। একবারে 4000 বলতেছে, কত বিক্রি হচ্ছে? ১৮ কেজি মাল পাওয়া যাবে, মাল কি খারাপ নাকি? সেটা খারাপ। ভালোটার দাম কেমন? ২৮০০। আর এটা বিক্রি হয়েছে? মানে এটা আজকের ভিতরে বিক্রি করে ফেলাইতে না ফালাই দিতে হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। মানে এটা আজকের ভিতরে বিক্রি করে ফেলাইতে হবে। দর্শক, আপনি একটু ভালো করে দেখেন। আপনি আসছেন কোথা থেকে? গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে মাল কেনার জন্য? হ্যাঁ। কবে আসছেন? তো মাল কিনছেন? না, কিনে এক কোন মালে কিনেন নাই। দাম বেশি। কারণ কি? মাল লাগবে, মালের দাম বেশি। তো মাল কিনবেন কখন, বিক্রি করবেন কখন? ওখানে কি বেচার লোক আছে? বেচার লোক আছে? আপনি মালে কিনবেন না? কি বাজারে এত মাল, তাও আপনি বলতেছেন মাল নাই, মালের দাম বেশি? আপনি আসছেন কোথা থেকে? সাভার থেকে। সাভার থেকে? সাভার থেকে। কি মাল কেনার জন্য আসছেন? শোরুমের মালগুলো বেশিরভাগ নিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। কথা বলছেন, এই গোল্ডেন আপেল কত বিক্রি করতেছেন? একটা আপেলের দাম 4000 টাকা। চেক করে লইলে মিয়া, 4000 টাকা? হ্যাঁ, ওই লইবে মিয়া। 2200 টাকা দিতে লই কিনতে কেন দেবো না? বাপের ঘর টাইনা দেবো আপনি কোন? আচ্ছা আচ্ছা, এটা আপনি প্রশ্ন করলাম, এর উত্তর দেন। আচ্ছা আচ্ছা, এখন এটা নতুন কত বিক্রি করেন? ৪০০০ টাকা বিক্রি করেন। আর আপনারা বিক্রি করেন কত? ২৪২২০০। হালকা একটু দাগ থাকে, একটু চাপ থাকে। যারা এখানে আছেন সবাই ফল কেনার জন্য আসছে, কেউ ঘুরতে আসেন নাই? আপনি কোথা থেকে আসছেন? আমি রামপুর থেকে আসছি। এখনো মাল কিনেন নাই? কিনছে। কি মাল কিনছেন? মালটা কিনছি, আঙ্গুর কিনছি, কালা আঙ্গুর, সাদা আঙ্গুর। তারপর বিক্রি করবেন কখন? এখন যান না কেন, দিন তো শেষ হয়ে যাচ্ছে, আরো কিছু বাকি আছে। আপনি বিক্রি করেন? আমার ছেলে। আপনার ছেলেও আছে? ছেলে কি বিক্রি করতেছে? মাল কিনা দেন ওখানে? সবাই রে লোক আছে আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, ভাই কি করেন? ভালো ব্যবসা করি। এই জায়গায় বাদাম তোলি না? দূরে দূরে। আজকে মাল কিনছেন? কিনি নেই এখন পর্যন্ত। কেন? বেশি দাম বেশি। সবাই বলতেছে সস্তা সস্তা, আপনি বলতে সস্তা পচা না? সস্তা পচা গুলো পচা গুলো ওই গুলি নিলে ভালো মানছে কেন? ভালো দাম কাস্টমার বুঝে না, ভালো আর মন্দ ভালোটা দেখে চিন্তা পাশে
হরে বুঝিনি কিনি নেই একশো বিশ টাকা কেজি রাস্তায় গেলে একশো টাকা কেজি মুলায় অস্তিত্ব কিছু নাই ব্যবসা তাহলে খারাপ যাইতেছে অনেকটাই ব্যবসা ভালো না গাড়ি নিলে আমরা বেচতে পারি গাড়ি নিয়ে বিক্রি করতে পারেন না এনে কিনে একদম আচ্ছা এখন তো ফলের দাম অনেকটাই কম ফলের অনেকটাই মৌসুম সব কলমের ফলের অনেক মৌসুম তো পাবলিক ফল খাচ্ছে না ওইভাবে পাবলিকের কাছে টাকা পয়সা নাই পাবলিক ভাত খাইতে পারে পাবলিক খাইতে ভাতে খাইতে পারে না ফল খাইব কিভাবে সবাই ফলের ব্যবসা করে দর্শক আপনি একটু ভালো করে দেখেন দর্শক আপনারা যারা এই ফলের ব্যবসা করতে চান তারা ঢাকায় বাদাম এখান থেকে বিভিন্ন আইটেমের ভালো ভুরা যেই যেরকম ফল চান আপনারা ওরকমই পাবেন এখানে দাগি ফলও আছে ভালো ফলও আছে সব আইটেমের ফল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তবে আপনারা যাচাই বাছাই করে নিতে হবে এখানে অকশনের মালগুলা বিক্রি হয়ে থাকে যেগুলো একটু দাগি থাকে ওগুলো এখানে বিক্রি হয়ে থাকে নিলামে অকশন ওনারা বিক্রি করে থাকে যুগ যুগ ধরে বিক্রি করতেছে আর ভালো মালগুলো কিন্তু মার্কেটের ভিতরে থাকে দর্শক আপনার নামটা একটু বলেন মোহাম্মদ রবিন আচ্ছা আপনি কি ফল কেনার জন্য আসছেন কোথা থেকে আসছেন আমি আসছি দেবরাতে আচ্ছা আচ্ছা আজকে ফল কিনছেন মানে আজকে সবাই একজনে কিনেন নাই একশো টাকাতে আঙ্গুর আজকে হয়েছে সাতাশশো আঠাশশো টাকা ৩০০ টাকা স্বর্ণের দাম দিয়া বিক্রি করতে রূপার দাম দিয়া কি মানুষের কাছে টাকা পয়সা নাই এখন মানুষ কি করবে ফল খায় কখন ফল খায় যখন মানুষের কাছে টাকা পয়সা আছে ইনকাম বেশি থাকে ফল খায় এখন আসলে আপনাদের ব্যবসা কি খারাপ যাচ্ছে তিন দিন পরিস্থিতি খারাপ হয় উল্টো হয় না খাইবেন জুমন ভাই সম্পত্তি ভাই তো সম্পত্তি বেচছে না রেগা গতি রীতি চালান তো একবার সেবার নিতে লাগে তার মানে আপনারা তিরিশ দিনের ভিতরে তিরিশ দিন বিক্রি করতে পারেন না তিন দিনই নাই একদিন লাভ হইলে একদিন যদি মালের ভাব হয় তিন দিন মানে দেখা গেছে আপনারা প্রতিদিনে আসে না অনেকদিন আসলে দেখা গেছে মালের দাম বেশি কিনেন না মাসে তিরিশ দিন মানে বিশ দিনে অফ থাকে কালকে নিয়ে গেছি মাল কালকে মাল কেনার পরে মাল কিছু বেচছে আজকে কোনো মালের ভাব নাই কি করবো আজকে ঘুরে দামা দেওয়া যেতেছে কালকে আইতেছি ঘুরে যেতেছি দুইশো তিনশো টাকা গাড়ি ভাড়া যা লাভ করছি মনে করেন এই লাভের টাকা গাড়ি ভাড়া দিয়েছে গাড়ি ভাড়া দিয়েছে গাড়ি ভাড়া দিয়েছে আচ্ছা আচ্ছা তার মানে সাধারণ জনগণ যারা ফল কেনার জন্য আসে তারা তো মনে করেন কোনো দামে দেয় না আপনাদেরকে ইচ্ছা মতন ইচ্ছা মতন দাম বলে জায়গা এরপরে উপরে মাল ভালো নিচ্ছে পচা পচা ভাইরাল চালাচ্ছে দাম বেশি মাল মাল ভালো না আচ্ছা আচ্ছা দর্শক এখানে যারা আছে সবই কিন্তু এরা এখানে ফল কেনার জন্য আসছে তো অনেকে কিনতে পারছে অনেকে এখনো কিনতে পারে নাই অনেকে বলতেছে দাম অনেকটাই বেশির কারণে কিনতে পারে নাই তো আসলে আপনারা যারা ফলের ব্যবসা করতে চান তারা বুঝে শুনে কিন্তু ফলের ব্যবসা করতে পারবেন আমাদের বড় ভাই আবার চলে আসছে আঙ্কুর বিক্রি করার জন্য তো দর্শক আজকের জন্য আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন।